हे एवरीबॉडी अस्सलाम वालेकुम वेलकम टू माय न्यू वीडियो सो आज के तुम्हारे संगे आमी फाइव बेस्ट फुल बॉडी एक्सरसाइज शेयर करब जेगुलो तुम्हारा करले तुम्हारे फुल बॉडी वेट लॉसेर संगे संगे बेली फैटटा कम करार जोनो काज करबे। প্রতিটি এক্সারসাইজ কিন্তু আমরা মিনিমাম 45 সেকেন্ড থেকে 1 মিনিট করার চেষ্টা করব। এভাবে 5টি এক্সারসাইজ করা শেষ হলে 1 মিনিটের একটা ব্রেক নিব, দেন আবার এক্সারসাইজগুলো করব, তারপরে আবার 1 মিনিটের ব্রেক নিব, তারপর আরেকবার করব। তো এভাবে 5টা এক্সারসাইজ করতে তোমাদের মিনিমাম 15 মিনিট লাগবে এবং তার মধ্যে 1 মিনিট করে ব্রেক হলে 18 মিনিটের মতো লাগবে। দেন এক্সারসাইজের আগে এবং পরে তোমরা অবশ্যই 5 থেকে 10 মিনিটের ওয়ার্ম আপ এবং কুল ডাউন এক্সারসাইজ করতে ভুলবে না। এই এক্সারসাইজগুলো যদি রেগুলার মিনিমাম 7 দিন করতে পারো, 7 দিন পরে কিন্তু তুমি একটা রেজাল্ট দেখতে পাবে। তো চলো এক্সারসাইজগুলো স্টার্ট করে দিই। সো প্রথমেই আমরা ওয়ার্ম আপ 5 থেকে 10 মিনিটের জন্য করে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো পছন্দ মতো যে এক্সারসাইজগুলো তোমাদের ভালো লাগে সেগুলো দিয়ে হেড, শোল্ডার, হ্যান্ড এই ওয়ার্ম আপগুলো করে নেবে। আমি এখানে আমার পছন্দ মতো করে নিচ্ছি। ওয়ার্ম আপ কিন্তু খুবই দরকারি যে কোনো ইনজুরি থেকে বাঁচার জন্য, সো এই স্টেপটা তোমরা কখনোই স্কিপ করবে না। এবার চলে আসি আমরা ফার্স্ট এক্সারসাইজে। ফার্স্ট এক্সারসাইজের জন্য আমরা হাত দুটোকে এভাবে হোল্ড করব, তারপরে পা দুটোকে জাস্ট এভাবে দুই পাশে সুইং করতে থাকব। এটা কিন্তু প্রচুর ক্যালোরি বার্নিং একটা এক্সারসাইজ। এটাতে তোমার অ্যাবডোমিনে যেভাবে কাজ করবে ঠিক তেমনি তোমার কোমরটাকেও শেপে আনতে হেল্প করবে। সো এই এক্সারসাইজটা আমরা 45 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত করার চেষ্টা করব। এবার আসি নেক্সট এক্সারসাইজে। নেক্সট এক্সারসাইজে আমরা ঠিক নাচের মুদ্রার মতো করে মুদ্রা দিতে থাকব। জাস্ট হাত দুটোকে বিপরীত পাশে স্প্রেড করে দিব এবং পা দুটোকেও বিপরীত পাশে এরকম স্প্রেড করে দিব। এতেও কিন্তু তোমার প্রচুর ক্যালোরি বার্ন হবে, বুঝতেই পারছো দেখে। কন্টিনিউয়াস করা হচ্ছে যার জন্য তোমার ক্যালোরি বার্নে দারুণ হেল্প করবে। সো আশা করছি এক্সারসাইজগুলো তোমরা রেগুলার 7 দিন অ্যাটলিস্ট মেনটেন করবে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এবার আসি থার্ড এক্সারসাইজে। থার্ড এক্সারসাইজে আমরা জাস্ট স্পটে দাঁড়িয়ে মুভ করব বা রানিং করার মতো চেষ্টা করব। পাটাকে উঠিয়ে জাস্ট হাঁটু বরাবর বিপরীত হাতের কনুইটাকে নিয়ে আসার চেষ্টা করব। এভাবে প্রতিটি সাইডে বা প্রতিটি পা আমরা কিন্তু 30 সেকেন্ড করে চেষ্টা করব। এই এক্সারসাইজগুলোতে তোমাদের ক্যালোরি তো বার্ন হবেই, তোমাদের কোমর কিন্তু 1-2 ইঞ্চি লুজ হতে বাধ্য। তবে হ্যাঁ, মনে রাখবে তার সঙ্গে তোমাকে কিন্তু একটি অবশ্যই হেলদি ডায়েট মেনটেন করতে হবে। এবার আসি নেক্সট এক্সারসাইজে। নেক্সট এক্সারসাইজে আমরা 4 বার করে স্টার জাম্প করব, দেন 4 বার করে পাঞ্চ করব, ঠিক এভাবে। ওয়ান টু থ্রি ফোর, দেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর, ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর, দেন ওয়ান টু থ্রি ফোর, এভাবে 4 বার স্টার জাম্প, দেন 4 বার পাঞ্চ করব আমরা। এটাও কিন্তু প্রচুর ক্যালোরি বার্নিং একটি এক্সারসাইজ।
एक्सरसाइजे आशी। नेक्स्ट एक्सरसाइजे आम्रा एक लॉन्ग जंप करब, देन हाथ दिए नीटा के टच करब, जस्ट जे भावे देखते पाच्छो। जंप, देन वन टू थ्री एंड फोर, आबार जंप, देन वन टू थ्री एंड फोर, अगेन जंप, देन वन टू थ्री एंड फोर। एभावे आम्रा 45 सेकेंड थेके एक मिनिट करार चेष्टा करब। आशा करछि एक्सरसाइजगुलो तोमादेर भालो लागबे एबं करते अनेक एनजॉय बोध करबे। सो एक्सरसाइजगुलो तोमादेर आसले केमन लागलो, तोमरा बासाय आसले ट्राई करछो किना सेटा किन्तु आमाके कमेंट करे अवश्यई जानाबे, एबं रेजाल्ट किरकम पेले सेटाओ किन्तु आमाके जानाते भुलबे ना। तो आशा करछि भिडियोटा तोमादेर जन्य हेल्पफुल हबे, तोमादेर वेट लस बेली फैट लस साथे साथे तोमादेर प्रचुर क्यालोरी बार्न करते हेल्प करबे। भिडियोटा भालो लागले अवश्यई एकटा लाइक कमेंट करे दिबे एबं सबस्क्राइब करे आमार पाशे थाकबे। सो टेक केयर गाइज, अल द बेस्ट, आल्लाह हाफेज।